আজ থেকে আমাদের স্বপ্নপূরণ শুরু হয়ে গেল। এই স্বপ্ন দেখেছিলাম যখন এই ঘরে প্রথম বিয়ে করে আসি। এখন এখানে দেখো পাম্প চলছে, এই পাম্প দিয়ে এখন হচ্ছে জল যাবে। এখন এই জলটা দিলে সুবিধা হয়ে গেল ঘরে, এই যখন খাই ভাত চলছে। আর এটা ছোট হয়ে গেছে, মানে কোনোদিনও ভাবিনি যে নিজের আর নিজেদের টাকা দিয়ে নিজেদের ঘর এত সুন্দরভাবে করতে পারবো। আর ওইগুলোর ওপরে ওপরে উঠে উঠে কাকুরা কাজ করবে, আর এখানে বালি টালি আছে দেখো। তো হ্যালো কিডস এন্ড বাডিজ, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। তোমরা দেখছো সানি রিতিকা ব্লগস। এখন বাজে হচ্ছে কি 7:30 না 7:45 ওরকম বাজে, 8টা বাজে গেছে, 8টা বেজে গেছে না। আমরা উঠেছি 7:30 7:20 দিকে, তার উঠে এখন ঘরে কাজ বাজ শুরু হবে। আর মিস্ত্রিরা চলেও আসছে, এই রকম বাঁশ টাঁশ নিয়ে এসছে। বাঁশ বেঁধে আনবে বলে, আর ওখানে জিনিসপত্র রেখে দিয়ে গেছে, আর জিনিসপত্র সব নিয়ে আসবে। আর খুবই মজা হচ্ছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো চলো মুছে নেবো, কারণ ওরা বাসি ঘর, যেগুলো আমি ঝাড় দিয়ে নিয়েছি, কিন্তু একটু মুছে নেওয়াটা ভালো। তারপর ওরা কাজ শুরু করে বাঁশ তো এনেছে। আর কাকুরা হচ্ছে কি ওই কি করবে, জানো আগে বাঁশটা এই যে ফুটো ফুটো গুলো করা আছে না, ওই কই গেল, ওগুলো কাপড় কাপড় দিয়ে দেওয়া আছে দেখো, ওগুলো দিয়ে কি বলে ওর মধ্যে উঠে কাজ করবে। সেই জন্যে তোমার হচ্ছে কি ওই বাঁশটা চুলো লাগাবে। এখন অনেকই কাজ শুরু হওয়ার কথা আছে। পাম্প ওখানে বাবা জায়গা করে দিয়েছে, ওই পাম্প থেকে জল আসবে, এসে এসে কাজ করবে। তারপরে খুবই মজা হচ্ছে। আর ওই দেখো খাবি শেরু, আজ থেকে আমাদের স্বপ্নপূরণ শুরু হয়ে গেল। এই স্বপ্ন দেখেছিলাম যখন এই ঘরে প্রথম বিয়ে করে আসি। আর এই স্বপ্নটা আমার একটু বেশিই ছিল, কারণ ছোট থেকে আমার ভাড়া ঘরে কেটেছে। তাই জন্য একটা ইচ্ছা ছিল নিজের একটা ঘর হবে, তার মধ্যে সুন্দর একটা রং হবে, খাট আলমারি হবে। আস্তে আস্তে চোখের সামনে সব স্বপ্ন পূরণ হচ্ছে, খুব ভালো লাগছে। এত মানুষের ভালোবাসা পাচ্ছি, এরমভাবেই আশীর্বাদ করো তোমরা, যাতে আরও দূরে আমরা এগিয়ে যেতে পারি। এসি হার্ডওয়ার দোকানে দেখো বাংলা সাইকেল চালিয়ে, আমার সবটা সাইকেলটা খারাপ, আমাদের ওই যে বাবুবাবু সাইকেল নিয়েছি, আরে কত দিন পরে সাইকেল চালিয়েছি, মানে কেমন লাগছে, অল্প যে ধুধু ধুধু করছে। চলো যাই, এবারে কী কী লাগবে নিয়ে দেখো। যেটা হচ্ছে কি নেওয়ার ছিল নিয়ে নিয়েছি, কি ফুল ঝাড়ু, আর হচ্ছে কি কি বালি ঝাড়নি না ঝাড়নি বলে ওটা নিয়ে নিয়েছি। আর এই যে BMW আছে, চলো BMW তো বসে চলো। ওই 1.5-2 বছর পর সাইকেল চালিয়ে যেটা হয়, ঘরে চলে এসেছি, প্রায় হচ্ছে কি 2 বছর পরে আমি সাইকেল চালালাম, মানে সেরকম বুক ধুধু ধুধু করছে, বেশি দূরত্ব না, আমাদের এখান থেকে সবসময় আমার এখানে দমটা কেউ হচ্ছে বাবা। এখন এখানে দেখো পাম্প চলছে, এই পাম্প দিয়ে এখন হচ্ছে জল যাবে। এখন এই জলটা দিলে সুবিধা হয়ে গেল, না হলে চা। হ্যাঁ পাম্প চলছে তো, পাম্প চলছে, না হলে আবার কলটি তো তোমাদের তো এখন পাম্প বসানো নেই, সব কিছু হয়ে গেলে বাথরুম তো হয়ে গেলে তোমরা পাম্প টাম্প বসিয়ে নেবো, একদম আর কোনো প্রবলেম থাকবে না। ঘরে এই যখন খাই ভাত চলছে, আর এটা ছোট হয়ে গেছে, তাহলে একটা নিয়ে আসতে হবে। আরে এই যে কি বলে এই বালির বালিরটা, আর যেটা কিনে নিয়ে আসলাম, হ্যাঁ আর আমি জানি তো রে, আমাকে যেটা দিয়েছি আমি নিয়ে এসছি, তাহলে একটা নিয়ে আসবো কিনা কি করবো। ভালোভাবে এখন বলবি কি কি লাগবে, খুব মজা হচ্ছে যে ঘরটা আমাদের হচ্ছে, আর তার মধ্যে অনেক কিছু প্রবলেম হচ্ছে, আর নাকি 5 বছর পর ঘরটা হচ্ছে। ঠিক আছে, এই যে দরজাটাতে সব খুলে দেওয়া হয়েছে, আর ওখানে কাজ বাজও শুরু হয়ে গেছে। আর ওইগুলোর ওপরে ওপরে উঠে উঠে কাকুরা কাজ করবে। আর এখানে বালি টালি আছে দেখো, বালি সিমেন্ট মাখানো হয়ে গেছে, হয় না কেন, হচ্ছে বালি সিমেন্ট চেপেছে, অসুবিধা হয়ে গেছিল। আগে বড় কিনতে হবে না, আমি তো বাবা আমি তো জানতাম না, আমি জানলে তো আমি এখন চা দিচ্ছি কাকু, যে কাকু দেবে দাঁড়াও কাটা উঠছে না।
মজা আসছে মানে নিজেদের ঘরে একটা আনন্দ আলাদা আনন্দ বলবো এই যে একদম মোটা করে দুধ দিয়ে পোশাক করেছে ঋতিকা ঋতিকা বলেছে ভালো মন্দ খাওয়াবো ভালো মন্দ তার কাজ করে দেবে এখন কাজের বাড়িতে বউ এখন খাওয়া খাই করছে এখন কে খাবে কে খাবে এনাও হা করো জব জব দাদা এখন এটা কি হচ্ছে মশলা মাখানো হচ্ছে এখন হচ্ছে কিছু পুকুরের জল আর জলে বিশাল গন্ধ এখন আর ওই যে বাবলু বাবু এখন হচ্ছে জল দিচ্ছে হ্যাঁ হ্যাঁ আমাদের পচা পুকুরের জল তো এটা দেখো মাখানো হচ্ছে তরকারি করবো কষা করে দুপুরের জন্য আর মাছটা না ধরা ধরে গেছে খাইনি এখন সকালে চা খেলাম একটুখানি আর কিছু খাওয়াইনি অনেকক্ষণ কাজে পরে কাকুর জায়গায় টিফিন দিচ্ছি আমি অনেকক্ষণ ধরে বলছিলাম কিন্তু কাকুরা খাচ্ছিল না এবারে খাবো কিন্তু হেভি ঝাল দিয়েছে খেয়ে দিয়ে আমার চোখগুলো আলো হয়ে গেছে কিন্তু খেতে হেভি টেস্ট হয়েছে রীতিকে সবাই ঝাল নয় নুন বেশি দেয় ডিমের তরকারিও করা হয়ে গেছে তরকারিও লাল আর এখানে যে পিলার মতো দেওয়া আছে দেখা একবার কাকু বলছে ঘরটা ঠিক আছে সবকিছু ঠিক ভালো আছে কিন্তু পিলারটা যেন মার খেয়ে যাবে ওই জন্য কাকু বলছে যে ওটাকে কেটে দেবে কেটে দিলে ভালো হবে কাকু তাহলে কেটে দেবো আমি ঠিক আছে কেটে দেবো ওটা তাহলে ঘরটা পুরো প্লাস্টার হলে ভালো লাগবে দেখতে মানে ওই জায়গাটা যেন মধ্যিখানটা কেমন একটা লাগছিল প্লাস্টার কিন্তু হাফ হয়ে গেছে এই দিকটা এতটা করলে হয়ে যাবে না আজকে হ্যাঁ হয়ে যাবে মানে খুবই ভালো লাগছে এখন বাজে হচ্ছে কি 2:42 আর আমি চানটান করে নিয়েছি আর এই যে তোমাদের বৌদি মানে আমার বউও চানটান করে নিয়েছে আর কাকুদের দেখো প্রায় প্লাস্টার শেষ হয়ে গেছে এতটা অবধি এবার হচ্ছে আর এতটা মশলা বাকি আছে আর বলছে এখনও প্রায় আরো মানে 15 বস্তা বাইরে আছে আরো 20 বস্তা বাড়ি লাগবে আবার সিমেন্ট লাগবে ক বস্তা আর হচ্ছে কি আর 5 বস্তা সিমেন্ট লাগবে আর 20 বস্তা বাড়ি লাগবে তাহলে হচ্ছে কি ঘরটা অবশ্য প্লাস্টার হয়ে যাবে আর বলেছে যে প্লাস্টারের পরে কি করতে হবে ওই যে মার্বেল না টাইলস যেগুলোর মধ্যে বসাতে হবে মার্বেলের পরে হচ্ছে কি আবার তারপরে হচ্ছে পুটি হবে পুটির পরে ফলস সিলিং হবে আর কাকু বলছিল নাকি এটা সেগুন কাঠের কি দরজা আছে বলছে ওটা কি আমরা দেখে আসব যদি ভালো হয় তো তাহলে আমরা নিয়ে নেব কারণ ওই একই টাকাই খরচ হচ্ছে যেখানে তোমরা যেমন জানো যে আমরা একটা দরজা দেখতে গেছিলাম কিন্তু আমরা কমেন্ট সেকশনে দেখলাম তোমরা অনেককেই বলেছো যে ওই ওটা ভালো হয় না আমি নিয়ে এখন পস্তাচ্ছি আমি তো ভাবছি ও এটাতে কেমন কেমন কমেন্ট তারপরে বলছে তারপরে হচ্ছে কি এই যে কাকু বললো যে একটা সেগুন কাঠ নাকি হেভি মজবুত কাঠ হয়
ভাঙকেও ভাঙতে পারবে না, তো সেটা বলছে আরেকটা মতো হয়ে যাবে, মানে পুরো একদম ফ্রেম ট্রেম সব শুদ্ধ। আর ওটা নিলেও নিউ নিলে ওই 7,000 টাকা 7,000 টাকার মতোই পড়বে, আর 1,000 টাকা দিয়ে ভালোই নিয়ে নেবো, প্রবলেম কী আছে? এই দেখো বউ সামনে আছে, তুমি কী করছো এখন? ভাত খাইয়ে দিচ্ছি, আমি খেয়ে নিলাম, আমার খিদে ছিল, ওষুধ খাওয়া বলে খেয়ে নিয়েছি। এর আগে কী দেখাওয়ালে, এখন কী দেখাচ্ছ? এখন ডিমের ঝোল দেখাচ্ছি, আর আগে খাইয়েছি আমি লোটে মাছ দিয়ে। আরে মানে কি একটা মজা লাগছে ওখানে, হচ্ছে কি এরকম লাস্টারে ধাপ ধুপ আওয়াজ হচ্ছে, এখানে বালিতলার আওয়াজ হচ্ছে, মানে শুনে দেখে কি ভালো লাগছে, মানে অনুভূতিটা একটা আলাদাই। মানে কোনোদিনও ভাবিনি যে নিজেরা নিজেদের টাকা দিয়ে নিজেদের ঘর এত সুন্দরভাবে করতে পারবো, কিন্তু আমাদের মানে এখনই ওখানে মধ্যে হয়নি, কিন্তু আমাদের মাথার মধ্যে কিন্তু আছে যে ঘরটা কীরকম হবে, কীরকম সুন্দর দেখতে হবে, মানে কী বলবো, মানে হয় না, মানে মানে নিজের মধ্যে নিজের একটা গর্ববোধ মনে হয় যে আমরা কারোর থেকে মানে 1 টাকা ধার করিনি, 1 টাকা ধার না করে পুরো ক্যাশে আমরা ঘর করছি, কারোর থেকে একটা টাকা নিইনি, কিছু না, পুরো নিজস্ব আমরা করছি, মানে কী বলবো, মানে একটা একটা আমি মানে অনুভূতি, যারা যারা হচ্ছে কি দেখবে নিজের টাকায় ফোন কিনেছো বা নিজের টাকায় কিছু একটা অ্যাচিভ করেছো, তারা যে খুশিটা তারাই বুঝতে পারবে। আচ্ছা অনেক গল্প হলো, ভাত তো ঠান্ডা হয়ে গেছে, তারপরে জল হয়ে গেছে, খেয়ে নিয়ে আর কী করবো, ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমাবো না, সেই রাতে ঘুমাবো একেবারে। আর আজকে আজকে তো দেরি হয়েছিল কাজ মানে কাকুরা আসে দেরি হয়নি, মানে জোগাড় করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো, এটা ছিল না ওটা ছিল না। তারপর কাকুরা বলছে যে কালকে সকাল 6টা থেকে আসবে, সকাল থেকে উঠে পড়বো, 6টা মানে উঠবো 5:30 উঠে পড়বো, তারপরে কোনো কাজ বাজও করতে হবে, তারপর হচ্ছে ওদের টিফিন টিফিনও বানানোর আছে, টিফিন বানাবো, আমরাও খাওয়া হবে, কাকুর জন্য খাওয়া বানা, তাহলে আমরাও খেতে পারবো, মানে ওদের বানাই আমরা সবাই মিলে, মানে এরকমভাবে মানে আর সবাই তো নিজের লোক না, কাকুটা দাদা সব নিজের লোক, সব একদম ভালো করে কাজ করে দিচ্ছে, পুরো একদম নিজেদের মতো করে, আরও লোক টোক দেখে দিচ্ছে, এ পুট্টি করে দেবে, এই করে দেবে, মানে আমাদের খুব সাহায্য করছে, সত্যি খুব ভালো, খুব বড় যারা কাজ করছে তো কাকুটা দাদা সত্যি খুব ভালো। এখন বাজে হচ্ছে কি 6টা 4, আর আমাদের হচ্ছে কি মিস্ত্রি কাকু আর মিস্ত্রি দাদাটা হচ্ছে দুজনে কাজ বাজ করে চলে গেছে, আর খুব ভালো কাজ করেছে, তোমাকে দেখাই একবার, লাইটটা অফ আছে তবু দেখাই দেখো, মানে কতটা জুড়ে দেখো, মানে এই দেওয়ালটা পুরো হয়ে গেছে, তো জানলা ছিল বলে একটু কম আছে, আর তাই দেখো এই পার্টটাও পুরো করে দিয়েছে, মানে পুরো বলতে এতটা এতটা বাকি আছে, এখন এতটা হলে হয়ে যাবে। আর বল আমাদের আমাদেরকে কে বলেছিল মানে 1 মাসে বেশি লাগবে, অতদিন লাগবে না বলছে, 15-16 দিনের মধ্যে হয়ে যাবে, বা 1 মাস লাগতেও পারে, কারণ অনেক কাজ বাজও আছে, ভূতের মধ্যে কেউ মা আছে, চলো যাই। তিনটে ভ্যান লাগবে, আর অন্য হিসাবে নিলে 15 বস্তা বালি আর 5 বস্তা সিমেন্ট হলে তখন 2টা ভ্যান হয়ে যাবে, নাহলে 1টা ভ্যান দেখে এক্সট্রা হবে, আবার 500 করে নেবো, আবার পরে আবার না বলে দেবো যদি বাই চান্স লাগে। আমরা বালি সিমেন্টের দোকানে এসেছি, আবার বালি বলবো সিমেন্ট বলবো যে কালকে ফেলে দেওয়ার জন্য, আর তোমার হচ্ছে কি বলতো দেরি করে ফেলতে পারলে ভালো, কারণ তাহলে কাকুরা বালিগুলো ঢেলে নিয়ে বস্তাগুলো আবার দিয়ে দিতে পারে, বস্তাগুলো করে বালি নিয়ে যাবে। বালি সিমেন্টের দোকানে দাঁড়িয়েছিলাম কিন্তু কাকুরাকে দেখতে পাইনি বলে আমরা চলেছিলাম সবুর সঙ্গে, না ঝাঁটা কিনলাম, কারণ আগে ঝাঁটা ওই কাকুদেরকে দিয়ে দিয়েছি, ওরা ঘরে কাজ করছে ঝাঁটা দিতে লাগছে, আর এটা হচ্ছে আমি ঝাঁট দেবো সেই জন্য লাগবে ঝাঁটা, সেই জন্য ঝাঁটা নিয়েছি, ধনে পাতা নিয়েছি, কাল আলুর দম করবো। চলো যাই দেখি বালি সিমেন্টের দোকানে, কাকু চলে আসছে। বর কাকুকে বললো যে কাল সকালে 15 বস্তা বালি আর 5 বস্তা সিমেন্ট পাঠিয়ে দিতে, সেটা আবার 8টার মধ্যে, কারণ অনেক বালি সিমেন্ট আছে তার মধ্যে আমাদের রাখার জায়গা নেই, এটার নেই প্রবলেম। কাকুর সাথে কথাবার্তা বলে নিল, কাল কাকু বললো যে সকালবেলা 8টার সময় বালি সিমেন্ট পাঠিয়ে দেবে।